হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি প্রেম বিডি। আজ আমি 100% ন্যাচারাল অর ইফেক্টিভ সিয়াসিড হেয়ার মাস্ক তৈরি করব। সিয়াসিডের উপকারের কথা সবাই কম বেশ জানে। সিয়াসিডের এই হেয়ার মাস্কটি আপনার চুলে ম্যাজিকের মতো কাজ করবে। এই হেয়ার মাস্কটি চুলকে স্ট্রং করবে এবং হেয়ার ফল দূর করবে। আমাদের রুক্ষ শুষ্ক চুলকে সফট, স্মুথ এবং সিল্কি করবে। এই হেয়ার প্যাকটি আমাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করবে এবং সাথে ড্যানড্রফ দূর করবে। তো শুরু করলাম আমার আজকের ভিডিওটি। সিয়াসিড হেয়ার মাস্কটি তৈরি করার জন্য আমার চুলের পরিমাণ অনুযায়ী সিয়াসিড নিয়েছি। আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী সিয়াসিড নিয়ে নেবেন। সিয়াসিডের পরিমাণ মতো আমি পানি অ্যাড করেছি। তারপর আমি 2 ঘন্টা এই সিয়াসিডগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। দেখুন, 2 ঘন্টা পর আমার চিয়াসিডগুলো ফুলে জেলের মতো হয়ে উঠেছে। তারপর আমি অ্যাড করেছি 4 টেবিল চামচ অলিভ অয়েল। তারপর আমি অ্যাড করেছি 2 টেবিল চামচ অ্যাপেল সিডি ভিনেগার। অ্যাপেল সিডি ভিনেগার আমাদের চুলকে অনেক মজবুত করে, সাথে আমাদের স্ক্যাল্পের পিএস লেভেল ব্যালেন্স করে, আমাদের চুলের বিভিন্ন সমস্যা যেমন ড্যানড্রফ, ইনফেকশন দূর করে। দেন আমি লাস্ট ইউজ করেছি 2 টেবিল চামচ মধু। মধু আমাদের চুলকে ডিপ ময়শ্চারাইজিং এবং শাইন করে তোলে। তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেলও ব্যবহার করতে পারবেন। অলিভ অয়েল আমাদের হেয়ারকে স্মুথ, সিল্কি এবং শাইন করে। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। আমার সিয়াসি হেয়ার মাস্কটি তৈরি। এখন আমি এই ফেসটি সম্পূর্ণ চুলে আলতোভাবে লাগিয়ে নিব। সিয়াসিতে রয়েছে প্রোটিন, ফসফরাসের মতো উপাদান যা চুল মজবুত রাখতে সাহায্য করে। আবার সিয়াসিতে থাকা অ্যামিনো এসিড মাথার ত্বকে পুষ্টি যোগায়। অল্প অল্প চুল নিয়ে সম্পূর্ণ চুলে এই ফেসটি লাগিয়ে নেবেন। তারপর 30 মিনিট থেকে 1 ঘন্টা অপেক্ষা করবেন। শুকিয়ে এলে ভালো করে ধুয়ে নিন। অবশ্যই শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। আপনি চাইলে সপ্তাহে 1 দিন এই সিয়াসিড ব্যবহার করতে পারেন, উপকার পাবেন। সিয়াসিডের এই হেয়ার মাস্কটি ব্যবহার করে দেখুন এটি কতটা ইফেক্টিভ। এই মাস্কটি ব্যবহারের ফলে চুল লম্বা হবে, মজবুত হবে এবং স্মুথ সিল্কি করবে, ড্যানড্রফ দূর করবে, শাইন করবে, চুলকে ডিপ ময়শ্চারাইজিং করবে, চুলের বিভিন্ন সমস্যা সমাধান করবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।